Sí. এগুলো বিক্রি করলে কত পাবেন আজকে? হ্যাঁ, 25 টাকা কেজি। কয় কেজি পাইছেন? 1 কেজি কইলে 25 টাকা। ওইগুলো কতক্ষণ ধরে ই করলেন? এরে 1 কেজি কইলে 1 কেজির উপরে মানে 25-30 টাকা পাবেন। এই তো কতক্ষণ ধরে আপনি হচ্ছে গোছালেন? এডে কুমাত্র গোছাছি, গোছল হয় না একটা উত্তর। মানে কতক্ষণ ধরে টোকাইছেন তাই বলতেছি। হ্যাঁ, এর মনে করেন আপনি যে বসে দেখেন উনি ওইখানে চা বিক্রি করতেছে, ওইরকম শিশু বিক্রি করতে পারবেন না? এরকম তো আমাদের টাকা পয়সা না। কত টাকা লাগবে আপনার ওই ব্যবসা করতে? অথবা ওই যে আপনি ইয়ে করতে পারেন, লেবুর শরবত বিক্রি করতে পারেন, অথবা এই পিঠা বিক্রি করতে পারেন। অনেক ধরনের কাজ তো আছে, এগুলো তো করতে পারেন তাইলে। করতে তো পারি, কোন যে দরকার আমার তো কষ্ট। তারপরে যে অনেকে দেখেন লেবু বিক্রি করে, অথবা ওই যে কলা কিনে নিয়ে আসবেন, কমের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে আবার না। আপনি একটা ছোট ব্যবসা করেন, আমি টাকা দিয়ে যাচ্ছি আপনাকে। করবেন ব্যবসা? করবেন আমি যদি আপনাকে কিছু টাকা দেই, ধরেন আপনি জিনিসপত্র কিনে নিয়ে এসে এখানে বসে বিক্রি করবেন, মানে আপনি দেখবেন যে কোনটা নিয়ে আসলে এখানে চলবে বেশি এবং কোনটা বিক্রি করলে আপনার মোটামুটি 200-300 টাকা লাভ থাকবে, সেরকম একটা ব্যবসা করবেন। ঠিক আছে, এটা তো আপনার 3-4 ঘন্টা কষ্ট করে 30 টাকা মাত্র আপনার ইনকাম হবে। তো এইটা করে কি সারা জীবন আপনার চলবে? আমার টাকা আপনাকে আমি দিয়ে যাবো, আপনি কালকে কালকে আপনি চিন্তা করবেন, অথবা আজকে রাতে চিন্তা করবেন যে হচ্ছে কী ব্যবসা করলে ভালো হয়। কোনো একটা জিনিস নিয়ে বসে বিক্রি করবেন, এই যে এরকম তাহলে কষ্ট হবে না, আবার এর থেকে আপনার ইনকামটাও বেশি হবে। বুঝতে পারছেন? এখানে 5,000 টাকা আছে, আপনি একটু গুনে নেন টাকা। এটা দিয়ে আল্লাহর নাম করে একটা ব্যবসা শুরু করেন, বিসমিল্লাহ বলে। আর আল্লাহ যদি চায় আপনার ছোট ব্যবসা থেকে আস্তে আস্তে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যে বোতল টোতল এইগুলো যে টোকান, 4-5 ঘন্টা ধরে 30 টাকা ইনকাম, এটা দিয়ে তো জীবন চলবে না। এই 30 টাকা দিয়ে আপনার কী কিনবেন বলেন তো? জিনিসপত্রের যে দাম, চুরি করার থেকে তো ভালো, এটাও ঠিক বলছেন। না, আপনি এটা করতেছেন এটাও ভালো, কিন্তু এর থেকে আরো ভালো হোক। এটা আপনি ভালো বলছেন, চুরি করার থেকে এটা ভালো, কিন্তু আমি চাচ্ছি এটার থেকে আর একটু ভালো হোক। এই টাকাটা কাজে লাগেন, এই টাকাটা শুধু খেয়ে খেয়ে নষ্ট করেন না। আপনি কোথায় বসবেন আমাকে বলেন তো, আমি দেখতে যাব যে আপনি কোথায় বসছেন। এই যে উনি যেরকম ওই দেখেন ওখানে বসে চা বিক্রি করতেছে, এরকম অনেকেই কিন্তু রাস্তার আশেপাশে বসে বিক্রি করে, দেখতে ছোট মনে হলেও ইনকাম হয়। টাকাটা কাজে লাগান, আপনি মানে এখন যেটা করেন এর থেকে যদি একটু ভালো থাকেন তাহলে আমার খুশি আমি। ঠিক আছে, আসি। হ্যাঁ, এখন যান, বাড়িতে চলে যান, এটা নিয়ে যান।